আসসালামু আলাইকুম। সারমুন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই বাসায় বসে বসে বোর হচ্ছ। আসলে অবস্থাটাই এরকম, একটু বাসায় থাকতে হবে। এখন বাসায় থাকাটাই আসলে ভালো। খুব সচেতন হতে হবে, হাত ভালো করে ধুতে হবে, নখ বড় রাখবে না। আমি তোমাদেরকে ক্লাসেও বলতাম যে তোমরা ছেলেরা যারা আছো তারা কিন্তু নখ কাটবে, ঠিক আছে? নখেও কিন্তু ময়লা জমে। এখন যদি একটু বাসায় থাকি ধৈর্য ধরে, তাহলে আগামী দিনগুলোতে আমরা কি করব, স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আমরা আবার সবাই সারমন প্রাঙ্গণে একত্রে মিলিত হব, অনেক মজা করব, ঠিক আছে? তাহলে চলো একটু পড়াশোনা শুরু করি। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম অধ্যায় আট পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব অধ্যায় ছয়, জলবায়ু ও দুর্যোগ। এক হচ্ছে জলবায়ু পরিবর্তন। এখান থেকে দেখো অনেকগুলো প্রশ্ন আসতে পারে। কোনো স্থানের স্বল্প সময়ে গড় তাপমাত্রায় ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। প্রশ্ন আসতে পারে আবহাওয়া কাকে বলে, তখন তোমরা লিখবে কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। লাইনটা দাগ দিবে, কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। প্রশ্ন আসতে পারে জলবায়ু কি বা জলবায়ু কাকে বলে, তখন তোমরা লাইনটা লিখবে জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দাগ দাও। এখান থেকে শূন্যস্থান পূরণ আসতে পারে, মিলকরণ আসতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশের বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি, তখন তোমরা এটা লিখবে। বিভিন্ন কারণে জলবায়ু বদলে যাচ্ছে, এর একটি অন্যতম প্রধান মানবসৃষ্ট কারণ হচ্ছে শিল্প কারখানার এবং যানবাহনের ধোঁয়া। প্রশ্ন আসতে পারে, নিচে দাগ দাও, এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলবায়ু জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এবার দেখো প্রশ্ন আসবে, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটছে বা প্রভাব কি। তখন তোমরা এই যে এগুলো যে আছে, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটি লবণাক্ত ও বেড়ে কৃষি জমিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এগুলো তোমরা শিখে ফেলবে। এখান থেকে যে কোনো চারটা লিখবে, পাঁচটার মতো শিখবে, যদি চারটা আসে চারটা লিখবে, ঠিক আছে? তারপরে দেখো পৃষ্ঠা 50, নদী ভাঙন। নদী ভাঙনের চ্যাপ্টারটাও তোমরা ভালো করে পড়বে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মানবসৃষ্ট কারণ নদীর পার ভাঙনের মানবসৃষ্ট কারণগুলো কি কি। তখন তোমরা মানবসৃষ্ট কারণগুলো বলবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসতে পারে, বন্যার প্রভাবে কি হয়। তারপরে আসো পৃষ্ঠা 52, খরা। খরার চ্যাপ্টারটাও তোমরা ভালো করে পড়বে, এগুলো আমি তোমাদেরকে আর পড়িয়ে দিচ্ছি না, যেহেতু আমরা ক্লাসে একবার পড়েছিলাম, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসবে, বাংলাদেশের কোন কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি। তখন তোমরা লিখবে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি। আর একটা কথা হচ্ছে যে শুধু যদি বলো যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, পুরো লাইনটা লিখলে না, তাহলে কিন্তু নাম্বার পাবে না, কেটে দিব, ঠিক আছে? তোমরা পুরো লাইনটা লিখবে যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরার প্রবণতা বেশি, এভাবে করে লিখবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। তারপরে দেখো প্রশ্ন আসতে পারে, মানবসৃষ্ট কারণেও খরা হয়, খরা কেন হয়, মানবসৃষ্ট কারণগুলো লিখো। যে তখন এখানে যে কারণগুলো আছে এই 52 পৃষ্ঠা, এই কারণগুলো তোমরা শিখে ফেলবে। তারপরে হচ্ছে খরার ফলাফলগুলো কি কি, চারটি বাক্যে লিখো, তিনটি বাক্যে লিখো, ভাবে আসতে পারে। এই যে এখানে যে কারণগুলো ফলাফলগুলো আছে এগুলো লিখবে, ঠিক আছে? তারপরে আসো আমরা পৃষ্ঠা 54, ভূমিকম্প। ভূমিকম্পের চ্যাপ্টারটাও ভালো করে পড়বে, এগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি না, জাস্ট একটু করে হিন্টস দিচ্ছি। ভূমিকম্পের আগে এবং পরে কি কি করতে হয় এখানে এগুলো আছে 55 পৃষ্ঠায়, ঠিক আছে? তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, 25 তারিখ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হবে, তো ভালো করে এগুলো পড়বে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।